হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো কিভাবে অনলাইনে বা মোবাইল দিয়ে বা ঘরে বসে কিভাবে ডেস্কোর বিল, মানে হচ্ছে বিদ্যুতের বিল, কিভাবে পরিশোধ করবেন, সেই প্রসেসগুলোই আজ স্টেপ বাই স্টেপ দেখাবো। আর একটি বিষয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রথম ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছে। আমরা এখন চলে যাব নেক্সাস পে, ডাচ বাংলা ব্যাংকের যে অনলাইন সার্ভিসটি রয়েছে, অ্যাপসের মাধ্যমে আমরা এখন বিলটি পরিশোধ করব। ডেস্কোর যে বিলটি রয়েছে বলেছে আগে, এটা পরিশোধ করব। এখান থেকে আমি নেক্সাস পে লগ ইন করব। লগ ইন করার জন্য আমাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, আর যে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। যে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে অলরেডি। এবার চলে যাব একদম উপরে, থ্রি লাইন রয়েছে, এখান থেকে অনেকগুলো অপশনস রয়েছে এখানে, তা থেকে চলে যাব বিল পে নামে যে অপশনটি রয়েছে, যেহেতু আমরা বিল পেমেন্ট করব। নিচের যে দুটি অপশন আসছে, নিচের যে অপশনটি এটাতে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে চাইলে আপনি দেখেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রতিষ্ঠানের বিল পেমেন্ট করতে পারবেন। ইন্টারনেট, বিভিন্ন প্রতিষ্ঠানের, কোম্পানির অথবা স্কুল কলেজও রয়েছে। আকাশ ডিশ লাইনের যে বিলটা রয়েছে সেখানেও দিতে পারবেন। যাই হোক, আমরা এখন এখানে সার্চ দিব ডেস্কোর, যেহেতু আমরা ডেস্কোর প্রিপেইড মিটারের বিলটি দিতে চাচ্ছি। জি ডেস্কো, সরি, ডেস্কো লেখার পরেই দেখবেন চলে আসছে, জি চলে আসছে দুটো অপশন, একটা হচ্ছে ডেস্কো পোস্টপেড আর একটা হচ্ছে ডেস্কো প্রিপেড মিটারের যে বিল সেটা পরিশোধ করে। আমরা ডেস্কো প্রিপেড, যেহেতু প্রিপেডে ক্লিক করে দিব। জি চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার সাইডে নমুনা হিসাবে একটা কার্ড দিয়ে দিয়েছি। এখন ডেস্কোর অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে, নমুনায় দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার, এটা আপনি দিয়ে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন 1602 6595 যে সিরিয়াল নাম্বারটি রয়েছে, 160 আবার বলছি আমি 256595। জি হয়ে গেল। এবার একটু নিচে আসি, নিচে এখন দিতে হবে কত টাকা আমরা পেমেন্ট করব। অ্যাকচুয়ালি আমি হচ্ছে এই মুহূর্তে 500 টাকা পেমেন্ট করতে চাচ্ছি। জি একটু স্ক্রল করেই, জি 500 টাকা অ্যামাউন্টের যে ঘরটা রয়েছে এটা আমি 500 টাকা পেমেন্টটা করব, সরি 500 টাকা। দেন হচ্ছে আমার নেক্সাস পের যে পাসওয়ার্ডটি রয়েছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কিছু সময় অপেক্ষা করি এখানে। জি চলে আসছে একটা ওটিপি কোড, চলে আসছে যে নাম্বার দিয়ে আপনি নেক্সাস পে অ্যাক্টিভ করেছেন সেই নাম্বারটিতে ওটিপি আসছে। দেন হচ্ছে পেস্ট করে দিলাম, অ্যাকচুয়ালি নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট প্রসেস হচ্ছে, দেখতে পাচ্ছেন কিছু সময়ের মধ্যেই কিন্তু আমার বিলটা পরিশোধ হয়ে যাবে। জি বিল পেমেন্ট সাকসেসফুলি, জি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার বিলটি কিন্তু পরিশোধ হয়ে গিয়েছে। এভাবেই আপনারা চাইলে যে কোনো বিলেই কিন্তু নেক্সাস পে থেকে পরিশোধ করতে পারবেন ঘরে বসে। আগে আমাদের বিল পরিশোধ করতে হতো যে কোনো ব্যাংকে গিয়ে, এখন কিন্তু অনেক শর্টকাট হয়ে গিয়েছে। জি আপনি চাইলে এই পেমেন্ট ভাউচারটি ডাউনলোড করে রাখতে পারেন, যা বলছিলাম। এখন কিন্তু আপনি চাইলে ইন্টারনেট বিল, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের বিল সব কিছুই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন। জি ভিউয়ার্স, আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।